নমস্কার, বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব মুড়ির মোয়া। এই জায়গায় আমি একটা গামলার উপর একটা ঝুড়ি বসিয়ে নিয়েছি, দিয়ে আমি মুড়ি 200 গ্রামের মতো মুড়ি নিয়ে নিলাম। মুড়িগুলো একটু ভালো করে চেলে নিতে হবে, কারণ অনেক সময় মুড়ির মধ্যে কালো মুড়ি, ধুলো, বালি, তারপর কাঁকড় এইসব থাকে। মুড়িগুলো একটু চেলে বেছে নিয়েছি আমি, সুন্দর করে একদম চেলে নিয়েছি। এতে বসিয়ে দিচ্ছি একটা কড়াই, দিয়ে দিচ্ছি আমি ছোটো কাপে হাফ কাপের মতো জল। জলটা ফুটছে, এতে আমি দিয়ে দেবো আঁকের গুড়। এই মুড়ির মোয়া কিন্তু আঁকের গুঁড়িতেই ভালো সুন্দর হয়। আঁকের গুড়টা ভালো দেখে নিয়ে নিতে হবে। আঁকের গুঁড়ে অনেক সময় আটা ভাবটা থাকে না, কম থাকে, সেই জন্য আঁকের গুড়টা বাজার থেকে যখন কিনবেন আঁকের গুড়টা একটু দেখে নিতে হবে, আঠা ভাবটা যেন থাকে। গুড় আমার জাল উঠছে, আস্তে আস্তে করে জাল উঠছে, আমি আঁচটা একদম কমিয়ে রেখেছি। দেখে নিচ্ছি আমার গুড়ে আঠা ভাবটা এসছে কিনা। আঠা ভাবটা খুব সুন্দরভাবে এসেছে। আর গুড়ের মধ্যে বেশি জল দেবেন না, অল্প জল দিতে হবে। গুড় আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, পাকটা এসে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি মুড়িগুলো। আস্তে আস্তে করে মুড়িটা মিশিয়ে নিতে হবে, বেশি করে একবারে দিলে ভালো মিশবে না, ওই জন্য আস্তে আস্তে করে মুড়ি গুড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটা দুটো উপকরণে 5 মিনিটে তৈরি হয়ে যাচ্ছে মুড়ির মোয়া। এই মুড়ির মোয়া কিন্তু আপনারা ইচ্ছা করলে সকালবেলা বাচ্চাদের হাতে দিয়ে অনেক কাজকর্ম করতে পারেন। আর এইটা কিন্তু কোনো ভেজাল নেই, এটা খেলে কিন্তু অসুবিধার কোনো কারণ নেই। বাচ্চারা এটা খেলে আরও খুশি হবে, বারবার এটা করতে ইচ্ছা করবে, বড়দেরও খেতে ভালো লাগে। অনেক সময় মুখে কিছু ভালো লাগে না, তখন একটা মুড়ির মোয়া নিয়ে খেয়ে এক গ্লাস জল খেলেও কিন্তু একটা টিফিনের কাজ হয়। মুড়িগুলো আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি দেখুন, আর আঁচটা একদম কমিয়ে দিতে হবে। আঁচ কমিয়ে দিয়ে মিশাতে হবে, নাহলে কিন্তু তলায় গুড় লেগে ধরবে, পোড়া পোড়া গন্ধ হবে, খেতে ভালো লাগবে না। আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি কড়াই, গ্যাস থেকে কড়াই নামিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর হাতে একটুখানি তেল মেখে নিয়েছি, হাতে একটু তেল মেখে নিলে হাতে লেগে ধরার সম্ভাবনা থাকবে না, খুব সুন্দরভাবে মোয়াগুলো তৈরি হবে। দু হাতের সাহায্যে চেপে চেপে মোয়াগুলো তৈরি করতে হবে, একদম ভিতরটা সলিড হয়ে যাবে, কামড়ালে যেন টুকরো টুকরো হয়ে ভেঙে না পড়ে। এইভাবে চেপে চেপে অনেকক্ষণ সময় নিয়ে ধরে ধরে করতে হবে। দেখুন কত সুন্দর মোয়াটা একদম সলিডভাবে আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আমি আরেকটা মোয়া করে দেখাচ্ছি। যখন লেগে ধরবে কড়াইটা ঘুন্তি দিয়ে একটু উল্টো পাল্টা করে একটু ঠান্ডা করে নেবেন। একটু ঠান্ডা করে নিয়ে দু হাতের সাহায্যে চেপে চেপে এইরকমভাবে তৈরি করে নেবেন। একইভাবে মোয়াগুলো আমি তৈরি করে নেব। এই মোয়াতে বেশি খরচ নেই, অল্প উপকরণে এই মোয়াটা তৈরি হয়। আর খাটনি নেই এতে, যখনই দেখবেন কড়াইতে লেগে ধরেছে, খুব শক্ত হয়ে এসছে, তখন একটু ওভেনে বসিয়ে গরম করে নিতে হবে কড়াই। তখনই দেখবেন কড়াই থেকে সব মুড়ি মানে একই সঙ্গে এসে পড়েছে, তখন আবার মোয়াগুলো করে নিতে হবে। একটু গরম করে নিলেই কড়াই থেকে মুড়ি আবার গুড় ছেড়ে দেবে। এইভাবে মোয়াগুলো তৈরি করে অবশ্যই খাবেন, খেয়ে আমাকে জানাবেন যে মোয়াগুলো কেমন লাগলো। মোয়াগুলো আমি দেখুন সব তৈরি করে নিয়েছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।